হ্যালো, কেমন আছো সবাই? আমি আজকে একসাথে দুটো ব্লগে ফিল্ম করছি। একটা হচ্ছে এই উইকের আমার মিল প্ল্যান এবং সাথে সাথে মিল প্রেপ, তার সাথে সাথে আজকে হচ্ছে শুক্রবারের বিকেল। মিঠি ম্যাডাম এক্সাইটেড, ওর সমস্ত জিনিস এসে গেছে, একটু পরে লোক আসবে অ্যাসেম্বল করার জন্য। তো আমি ভাবলাম চলো তোমাদেরকে দেখাই আপাতত কি অবস্থা। হ্যালো, কি খবর তোর? কি করছিস? মিঠির ঘরটা আমি ভাবছি আমি এরকমই রেখে দেবো। হ্যাঁ, এরকমই ভালো লাগবে, ঠিক এরকম সমস্ত জিনিস এখানে ভর্তি। এটা হচ্ছে মিঠির ম্যাট্রেস, হচ্ছে সেলির ম্যাট্রেস, ঠিক আছে? তো দেখো তোমাদের সাথে আছে কথা বলার মোটেই নেই, ও নিজের ঘর নিয়ে আসবে তোর রুম অ্যাসেম্বল করতে। এখানে কিছু করেছি, এটা আমার সাইন বানিয়েছি আমার নামে। এটা ইউনিকর্ন ল্যান্ড, ওইসব ম্যাজিক্যাল ল্যান্ড, এটা আমার রুম ম্যাজিক্যাল ল্যান্ড বলে। আচ্ছা, কিন্তু এটা তো ঐশানিস রুম, ম্যাজিক্যাল ল্যান্ড তো কোথাও লেখা নেই। বিকেলে চা হচ্ছে। ইনফ্যাক্ট আজকে অনেকদিন বাদে না আমিও বিকেলে চা খাবো। এই সপ্তাহটা এমন চলছে না, মানে এই ঘরে জিনিস ওই ঘরে নাড়া চাড়া ধুলো এই সব কিছুতে যেটা হচ্ছে আমার মনে হচ্ছে স্ট্রেস বাড়ছে, মানে স্ট্রেস ঠিক বলা উচিত না, যেটা আর কি নাড়া চাড়া হলে হয়। আর তার মধ্যে তো চুলে তেল দিয়ে রেখেছি, ভেবেছিলাম আজকে শ্যাম্পু করবো, আজকে করতে পারিনি, কালকে তো করতেই হবে, কালকে বেরোবো, বেরোনোর আগে শ্যাম্পু না করলে হয় বলো? মানে বেরোবো মানে একটা ইভেন্টে যাবো এবং তারপর একটা নেমন্তন্নে যাবো, সেই কারণে। এই আমার চা হয়ে গেছে। আমি না তোমাদেরকে দেখিয়েছি কিনা জানি না, আমি বলেছিলাম না ক্রিসমাসে বিশ্ব আমাকে একটা কফি মাগ বা কাপ যায় বলো গিফট করেছে, তো এটা হচ্ছে, এটা কোয়ালা, কিউট লিটল কোয়ালা, তার সাথে এখানে হচ্ছে পাতা লিফ, তো এটা আমার বেশ পছন্দ হয়েছে। আর এই কাপটা তো, এটা একটা সেট আমার এক বন্ধু, আমি যখন কলকাতায় গিয়েছিলাম ও গিফট করেছিল। চা খেতে তো ভালোই লাগে, আরো বেশি ভালো লাগে সুন্দর সুন্দর কাপে বেশ আয়েস করে চা খেতে। মিঠির অবস্থা দেখো, এখানে ভদ্রলোক কাজ করছেন আরো বসে বসে পাহাড়া দিচ্ছে। আমি এখন মিল প্রেপ করছি, সাথে সাথে রুবাব চাটনি করছি, ওই দিকে উনি কাজ করছেন, প্রচন্ডভাবে আওয়াজ চলছে, সব একসাথে হজপজ চলছে। বাট ঠিক আছে, ব্লগে তো আমি আমার রিয়েল লাইফটাই দেখাই, তো চলো আমি কিভাবে রুবাব চাটনিটা বানাচ্ছি সেটা তোমাদেরকে দেখাই। আমি রুবাবগুলোকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আখের টুকরোর মতো ছোটো ছোটো, যদি আখ কাটা ভীষণ ঝামেলা, এটা কাটা কোনো ঝামেলাই নয়। এবার এই পাত্রটাকে আগে গরম করে নিয়েছি, আমি এর মধ্যে একটু সাদা তেল দিচ্ছি, তার একটাই কারণ যে আমি এর আগে কখনো রুবাব রান্না করিনি, ওর ফ্লেভারটা কি আমি জানি না, আর সাদা তেলে কোনো ফ্লেভার নেই, সেই কারণে। ঠিক একই কারণে আমি এর মধ্যে কোনো ফোড়ন দিচ্ছি না, তেলটা একটু গরম হলে আমি রুবাবগুলোকে দিয়ে দিচ্ছি। আমার কাছে না বেশ কিছু রাসবেরি রাখা ছিল, তাই আমি ওগুলোকেও দিয়ে দিলাম, এটাও টক ওটাও টক। নেড়ে ছেড়ে নিয়ে আমি খুব অল্পই জল দেবো, সেটুকু জল দেবো যাতে সেদ্ধ হয়, কারণ আমি নিজেও এর আগে রান্না করিনি, আমি বিভিন্ন রেসিপি পড়ে আইডিয়া করে আমি রান্নাটা করছি। এটা একবার টকটকে ফুটে উঠুক, ফুটে উঠলে আমি আঁচ কমিয়ে ঢেকে দেবো। এটা ফুটতে শুরু করেছে, আমি ঢেকে দিচ্ছি, আঁচটা কমিয়ে দিই। এটা আমি দেখছি পুরো গলেই গেছে, পুরো জ্যামের মতো হয়ে গেছে, তো ভালোই হয়েছে। এর মধ্যে গুড় দেবো, অর্গানিক গুড় নিয়ে এসেছিলাম অনেকদিন আগে, তো সেটাকে দিয়ে এক্সপেরিমেন্ট করবো।
দেখো এটাকে নাড়তে নাড়তে একদম মিশে গেছে, আর সত্যি এটা সাংঘাতিক টক, সাংঘাতিক টক। অনেকটা গুড় দিতে হয়েছে, তারপর একটু চিনিও দিতে হয়েছে। তো এটা দেখে না আমার যেটা মনে পড়ছে সেটা হচ্ছে আমাদের সেই তেঁতুলের আচার হতো না, তেঁতুলের আচারের কথা। আর এই দেখো আমার রুবাবটা হয়ে গেছে, তোমরা চাইলে আর একটু ঘন করতে পারো। এবার আমি যেটা করবো এর মধ্যে বেশ অনেকটাই আমি ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম। সুন্দর আচার আচার গন্ধ লাগছে, ভেবেছি আমি চাটনি বানাবো, কারণ আমি সব জায়গায় জ্যামের রেসিপি দেখেছি। তারপর আমি আরেকটু ফুটিয়েছি, তো কারেন্ট যে কনসিস্টেন্সিটা সেটা হচ্ছে এইটা, ঠান্ডা হলে আরেকটু ঘন হবে। আমার কিন্তু ব্যাপারটা বেশ মজা লেগেছে, বেশ তেঁতুলের চাটনি, তেঁতুলের চাটনি। আর যেদিন খুব গরম থাকবে সেখানে ডালের সাথে এক চামচ খেতে বেশ ভালোই লাগবে। সবে অ্যাসেম্বল শেষ হয়েছে, এখনো ঘর গোছানো হয়নি। তার মধ্যে আমাকে মিঠি বলছে দেখো কি করেছি, দেখো দেখো এগুলো কখন বানিয়েছিস আজ সারাদিন ধরে বসে বসে? এগুলো স্কুলে বানিয়েছিলিস? তুই কোথা থেকে খুঁজে পেলি? আমার আমি কিপ করেছি আমার একটা বক্সে। বলি না কাগজ কুড়ো নি কবে করেছিল, জমিয়ে রেখেছে এখন চেপকে দিয়েছে, তাই জন্য আমি রেখেছি। ও রিয়েলি? ঠিক আছে, তোমার ঘরটা পুরোটা সুন্দর করে সাজানো হোক, তারপর আমরা সবাইকে দেখাবো। ওকে মিঠি, যে বেডটা আমরা কিনেছি, মানে একবার যদি ম্যাট্রেসটা ফেলে দেওয়া হয় তাহলে দেখাতে পারবো না, সে কারণে একটা দেখিয়ে নিচ্ছি তোমাদেরকে। আর নিচে স্টোরেজ টেনে দেখাতো দেখি। আচ্ছা এটা আরেকটা বেড হবে, ঠিক আছে, এটাকে চাইলে ডাবল বেড করা যাবে, স্লিপ ওভার। এখন থেকে প্ল্যান করছি, ঢোকা তো ড্রয়ার আছে নিচে দেখ, আরেকটা নিচে আছে ওটা দেখা। হ্যাঁ আর এই হচ্ছে স্টোরেজ, এই হচ্ছে মিঠির বেড। নিজের জন্য এবং আমার জন্য কিছুটা লেফট ওভার ঘুগনি ছিল, সেটা মিঠি গেছে ডান্স ক্লাসে। আর আমাদের একটা ফুড ইভেন্ট রয়েছে যেখানে আমি বিশ্ব মিঠি তিনজনেই যাব। আর তোমরা জানো যে ফুড ইভেন্ট নিয়ে সচরাচর আমি খুব একটা ব্লগ করি না, কিন্তু মানে মেলবার্নে কোথায় কি ফুড ইভেন্ট হচ্ছে যেগুলো আমার ভালো লাগে, যেখানে আমাদেরকে ইনভাইট করে আমরা যাই, এবং আমাদের যদি ভালো লাগে তাহলে সেগুলোকে আমরা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি, যাতে সেই ইনফরমেশনগুলো তোমরাও পাও। আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটা ইন্ডিয়ান স্ট্রিট ফুড ফেস্টিভ্যালে, যেখানে বিভিন্ন রকমের চাট তারপরে এই সমস্ত কিছু রয়েছে। বুঝতেই পারছো আমার এখন খাওয়া দাওয়া কী হবে, যদি একটু একটু করে টেস্টও করি। তো তারপরে আছে বিকেলবেলা আরও একটা নিমন্ত্রণ, আমি যেটা বলি উইকেন্ডগুলো আমাদের মানে ই কমার্স ধরে কিন্তু আমাদের খেয়েই কাটছে, খাওয়াতে হচ্ছে না, মানে খাওয়াচ্ছি না রাতে। আমরা খুব কালকেও আবার নিমন্ত্রণ আছে, আমরা খুব অসভ্য হয়ে গেছি, সবাই আমাদেরকে নিমন্ত্রণ করছে আমরা খেয়েই যাচ্ছি। তো যাই হোক চলো আগে আমরা ইভেন্টটা অ্যাটেন্ড করে নিই। সো এই আমাদের খাবার সব এসে গেছে, ছোলে বাটুরে, তার সাথে এটা কি এনেছো গো, সমোসা চাট, এটা ভেলপুরি, আর পাওভাজি। ভালো লাঞ্চ, আমি এখন টেস্ট করি। হলো ফুড ইভেন্ট, ভালোই লাগলো, তবে আমি জানি না মানে এটা আমার ব্যক্তিগত মতামত, হয়তো সবাইকে কেটার করতে চায় বলে কিনা, যে ইন্ডিয়ান চাটগুলো আমার মাঝে মাঝে মনে একটু বেশি মাইল্ড বানায়। ব্ল্যান্ড কথাটা ঠিক না, ব্ল্যান্ড ইজ নেগেটিভ, বাট একটু বেশি মাইল্ড বানায়। মানে আমি যখন মাইল্ড বলছি মানে আমি যেখানে খুব একটা ঝাল খেতে পারি না বা মশলা মশলা ঠিকঠাকই দিই। তো যাই হোক ওভারঅল খারাপ এক্সপিরিয়েন্স হলো না, বেশ ভালোই। কেউ যদি বাচ্চার সাথে সময় কাটাতে চায় এসে, তো এখন আমি বিশ্বকে জিজ্ঞাসা করলাম যে তুমি খিদে পেয়েছি কিনা, ডেফিনেটলি খিদে পায়নি। তো সেখানে আজকে আমাদের লাঞ্চের প্রিপারেশান তো করাই রয়েছে, সব কিছুই জাস্ট ফটাফট গিয়ে মানে মেশানো দরকার এরকম একটা ব্যাপার আর কি। কিন্তু বিশ্ব মিছে দুজনেই বলছে যে আমরা ফুল, আমাদের এখন লাঞ্চের দরকার নেই। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে চ্যাটস্টোন। চলো মিঠির যে ম্যাট্রেসটা কেনা হয়েছে তার প্রোটেক্টর, মানে ম্যাট্রেস প্রোটেক্টরটা কিনতে হবে। আচ্ছা অনেকদিন বাদে একটু একটু করে টেস্ট করেছি, কিন্তু হেভি লাগছে।
ম্যাট্রেস প্রোটেক্টর নেওয়া। তো মিঠি এখন বেড বেড না তো কুইল কভার কিনতে চাইছে, সেটা হচ্ছে পপি ডিজাইনের। তো আমরা ওখানে পরে দেবে, তো আমি ওদের বলেছিলাম যে আমি একটু ডিসঅ্যাপয়েন্ট হলাম, কারণ যখন অর্ডার করছিলাম অর্ডার পেজে বলেছিল নেক্সট ডে ডেলিভারি। তো এটা নিয়ে বলার পরে ওরা আবার কল ব্যাক করেছিল, বললো যে আমাদের একটা ম্যাট্রেস ওয়্যার হাউসে আছে, আমরা একদিন পরেই দিতে পারি, কিন্তু ম্যাট্রেস প্রোটেক্টরটা আলাদা করে কালেক্ট করবে। ও আচ্ছা আচ্ছা, বললাম ঠিক আছে, নাহলে দু সপ্তাহ পরে ম্যাট্রেসটা আসতো, মিঠির জন্য ওয়েট আরো বেশি ওয়েট করতে হতো। হ্যাঁ মানে মিঠিও এক্সাইটেড, বিশ্ব এক্সাইটেড এবং এক্সট্রা এক্সাইটেড, নিজেরটা নিজে বলছে আমি এক্সট্রা এক্সাইটেড। আর না বিশ্ব আমাকে সেদিকে বলছে যেমনি ভালো লাগলো জানো তো, যে মানে ওরা ফিল করলো বিশ্ব অ্যাকচুয়ালি স্নুজের কাস্টমার সার্ভিসটা ভীষণ ভালো লেগেছে। ওদের যখন বললাম যে আমি অলরেডি আমার ডটারকে কমিট করেছি যে ওর এই উইকেন্ডের মধ্যে বেডরুম সেট আপ করে দেবো, আমি যদি আগে জানতাম যে ম্যাট্রেসটা আসতে দেরি হবে তাহলে আমি হয়তো অন্য কোনো অ্যারেঞ্জমেন্ট করতাম। আচ্ছা বিশ্ব এক সেকেন্ড থামো, ডিসক্লেমার, এটা কিন্তু ব্র্যান্ড প্রমোশন নয়, আমরা আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করছি। বিশেষ করে যে সমস্ত বন্ধুরা অস্ট্রেলিয়ায় বা মেলবার্নে থাকো তারা জানো, যারা মেলবার্নের বাইরে থাকো তাদের জন্য বলছি, মূলত যারা কলকাতা থাকো তাদেরকেও বলছি যে স্নুজ হচ্ছে একটা রিটেল শপ এবং আমরা যে ম্যাট্রেসটা নিয়েছি সেটা স্নুজ থেকে নিয়েছি, সেলির ম্যাট্রেস। অ্যাকচুয়ালি মিঠির জন্য আমরা যখন রিসার্চ করছিলাম যে কোন ম্যাট্রেস বা কী নেবো, তো আমরা আমাদের মতো করে রিসার্চ করছিলাম যেটা আমাদের চয়েস এবং বাজেটের সাথে ম্যাচ করে। তো এখন সেল চলছিল, যেটা আমি বললাম যে আমাদের একজন বন্ধু বলেছিল যে পোস্ট সেল আর সেল চলে, তো সেখানে দাঁড়িয়ে আমরা ঠিকঠাক মানে আই থিঙ্ক উই আর হ্যাপি উইথ দ্য ডিল। হ্যাঁ ভীষণ ভালো ডিল, আমরা ভালোই ডিসকাউন্ট পেয়েছি, অলমোস্ট $200 ওপরেই আমরা ডিসকাউন্ট পেয়েছি। হ্যাঁ তো সেল ইজ ওয়ান অফ দ্য best leading brand in mattress sector. So এই সমস্ত কিছু করে তোমরা বুঝতেই পারছো যে এইসব রিসার্চ আমার থেকে কে বেশি করে। অ্যাকচুয়ালি যার যেটা ভালো লাগে, হি লাভস টু ডু অল দিস কাইন্ড অফ রিসার্চ। তো আমরা আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি, মোটামুটি হয়ে গেছে, মিঠি প্রচণ্ড হেঁচকে উঠে যাচ্ছে, জল খামা। তো এখন আমরা যাবো হচ্ছে চ্যাটস্টোন, চ্যাটস্টোনে যাবো, কারণ ওই যে বললাম কালকে একটা নেমন্তন্ন রয়েছে, গিফট কিনতে যেতে হবে, আর মিঠি লাগিয়েছে ওর জন্য যে তোমার বেডশিটটা সেটা হয় পপি হতে হবে নয় নেচার হতে হবে। তো নেচার তো যখন তখনই পাওয়া যায়, পপিটা একটু খুঁজে দেখি, না পাওয়া গেলে মানে নেচার প্রিন্ট বা পপি প্রিন্ট যেটাই পাওয়া যাবে নেওয়া হবে। সারাদিন ধরে ঘুরে টুরে এখন একটু আগে জাস্ট বাড়িতে ফিরলাম। মলে গেলে যেটা হয় যে যাই একটা জিনিস কিনতে, মনে হয় এই জিনিস আজকে না কিনলেই হবে না, এটার জন্যই যাওয়া, গিয়ে আরও এদিক ওদিক করে জিনিস কেনা হয়ে যায়। তো আজকে অনেকগুলো টুকটাক জিনিস কিনেছি, বেশ কিছু ভালো ভালো কাপ কিনেছি, কিন্তু আমি আজকে আর শপিং হল করবো না, আমি করবো সোমবার কি মঙ্গলবার কোনো একটা দিন, ঠিক আছে। তো এখন বাজে হচ্ছে, বিকেল 4টে, সকাল থেকে এক কাপও চা খাওয়া হয়নি, চা খাবো। আর তারপরে আজকে আমাদের একটা ওই তোমাদের বলেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম যে মিঠির বন্ধুর মানে বন্ধুদের ভাই বোন হয়েছে, তো তাদেরই একজনের একটা নামকরণের অনুষ্ঠান রয়েছে, তো আমাকে আর মিঠিকে ইনভাইট করেছে, আবার সেখানে যাব। এখন এক দেড় ঘন্টা টাইম আছে, তো চা খাই, রেডি হই, এবং ওরা বলেছে ওরা মহারাষ্ট্রিয়ান, তো সেই কারণে ওরা যখন ইন্ডিয়া গিয়েছিলো না, মানে যে বন্ধুটা আমাদেরকে ডেকেছে সে আমাদের সকলের জন্য একটা নাথ এনেছিলো, মহারাষ্ট্রিয়ান নাথগুলো। তাহলে মানে আমার তো নাকে মানে ফুটো নেই, বললো না না এটা আর্টিফিশিয়াল পড়তে পারবে, তো আমাকে বললো যে শ্যামলি আজকে যখন আসবে শাড়ির সাথে না নাথটা পরে এসো। তো আমার ইচ্ছা আছে পরে যাওয়ার, এবং আমি রেডি হয়ে নিয়ে তোমাদেরকে দেখাবো, আমি কোনোদিনও নাথ পড়িনি, আমার খুব অদ্ভুত লাগে, ঠিক আছে আজকে পরে নিয়ে তোমাদেরকে দেখাবো। চলো তোমাদেরকে এবার মিঠির ঘরটা দেখাই, ও তো সকাল থেকে এক্সাইটেড, চলো দেখি কি অবস্থা ওর ঘর, দরজা বন্ধ করে রেখেছে নক করি। আমরা ঢুকবো তোর ঘরে, এই
সবচেয়ে মিঠির ঘর। আচ্ছা আমরা দরজা থেকে ঢুকে আমি বাঁদিক থেকে দেখাচ্ছি, ঢুকে এখানে হচ্ছে চেয়ার, তারপরে এই হচ্ছে জানলা, জানলায় পর্দা লাগানো হয়ে গেছে, এটা একটা কভার রাখা হয়েছিল, ও এই দেয়ালটা হচ্ছে মিঠির আর্ট ওয়াল। তবে এখানে এগুলো কিন্তু ওই ব্লু ট্যাগ দিয়ে লাগানো, এমনি মানে এগুলো আরামসে খুলে নেওয়া যায়। দেখো এই হচ্ছে মিঠির বেড, আপাতত এই কোয়েল কভারটা রাখা রয়েছে, ওই বাকেটটার মধ্যে ওকে রাখা, ওটা দেওয়া হয়েছে ওকে লন্ড্রি বাস্কেট করার জন্য, ওখানে বলুন রেখেছে, আমি কি বলবো সারাবিক্ষণ থেকে। আর এইটা মিঠি পুরনো স্টাডি ডেস্ক ছিল, যেখানে আমি ওর ওই খেলারই একটা পিয়ানো বাজে, এটা তাই তো, এটাকে রেখেছি। আমি যেটা দেখেছি বাচ্চাদের ক্ষেত্রে না, আমি মিঠিকে আগেও করেছি এরকম ছোট ছোট খাপ করে দিলে তবুও এটাকে মেনটেন করতে পারে, যেমন এখানে ইরেজার, এখানে শার্পনার, দেখেছো এত কিছু করার পরেও গন্ডগোল হয়। আমি কিছুই করিনি, তোর এখানে কে হাত দিয়েছে? তুই সবাইকে বলছিস আমি করেছি, তা আমি করেছি মানে গন্ডগোলটা তুই করেছিস, তো এই আর কি, বন্ধ কর। আর এই হচ্ছে বই রাখার জায়গা। তো এই গেল মিঠির ডেস্ক, আর ঠাকুর তো যেরকম ছিল, আমি ভেবেছিলাম এত বড় শেলফে কি মিঠি সব জিনিস লাগবে, লাগবে না, আমার জন্য কিছু জায়গা খালি থাকবে না। বাট যাই হোক, দেখো মিঠির সমস্ত জিনিস একটা দেয়ালের মধ্যে এসে গেছে, এই নিচের চারটে বক্সে শুধু জামা কাপড় থাকছে, আর না হচ্ছে খেলনা, স্টোরি বুকস, আর এই স্টোরি বুকগুলো অনেক পুরনো। তুই কি এখানে লাইব্রেরি বইগুলো রেখেছিস? লাইব্রেরি থেকে কোন বইগুলো এনেছিলিস? আচ্ছা মানে এখানে ওর নিজের কিছু বই আর কিছু লাইব্রেরি বই রাখা রয়েছে। এটা হচ্ছে মিঠির হেয়ার ব্যান্ড রাখার জায়গা, এতগুলো রয়েছে, তারপরে যদি তুই বলেছিস না যে আমি পাই না। এটা হচ্ছে ওর মিরর, বেসিক্যালি মিঠির সমস্ত জিনিস এর মধ্যে এসে গেছে। আমি আর বিশ্ব খুব সিম্পলই রাখতে চেয়েছিলাম, কারণ সিম্পল রাখলে ওর পক্ষেও মেনটেন করার সুবিধে হবে। আমি রেডি হয়ে গেছি মহারাষ্ট্রিয়ান পার্টিতে যাওয়ার জন্য, মানে মহারাষ্ট্রিয়ান বাচ্চার নামকরণ পার্টির জন্য। আমি জীবনে ফার্স্ট টাইম এটা পড়েছি, মানে এর আগে আমি মানে কখনো এমনি নত পড়িনি, তুমি দেখেছো আমাকে কখনো, মানে যেটা আমাদের কি বলে নাচছে আমি সেটাও কোনোদিনও পড়িনি, খুব অদ্ভুত লাগছে, শিশির শিশির করছে। আমি মিটিকে পড়িয়েছিলাম, দাঁড়াও দেখাচ্ছি, দেখতে মিঠি বলছে আমার না শুশুর করছে। তো যাই হোক, চলো এর সাথে এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। অ্যাজ অলওয়েজ, ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু ফুডিজ অ্যাট লাইফ, ফুডিজ অ্যাট লাইফ, সবাই খুব ভালো থেকো, বাই।